নমস্কার বন্ধুরা, এনআস নিউজে আপনাকে স্বাগত জানাই। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন বিভিন্নভাবে আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে বা বলা যায় আমাদের গ্রুপে, বিভিন্নভাবে আমাদের চ্যানেলে কমেন্ট করছিলেন যে এনআসের যে পাবলিক এক্সামিনেশন হওয়ার কথা ছিল, যেটা কিনা পোস্টপোন ছিল, সেটা কি হবে, যেটা 17ই জুলাই থেকে হওয়ার কথা ছিল। তো আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কিত একটি নোটিফিকেশন দেখাতে চাইবো। আপনি যদি এখন এনআইএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে একটা বলা যায় এই যে বলা যায় স্ক্রোল করছে একটা নোটিশ, সেই নোটিশটা হচ্ছে আপনাদের এক্সাম ক্যান্সেলের নোটিশ। অর্থাৎ আপনাদের যে এক্সাম পাবলিক এক্সামিনেশন হওয়ার কথা ছিল, যেটা রিশিডিউল করা হয়েছিল মার্চ এপ্রিলের এক্সামটাকে 17ই জুলাইয়ে, তো সেই 17ই জুলাইয়ের এক্সামটাকেও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো এই নোটিশের মাধ্যমে। তো চলুন নোটিশটা একটু বিস্তারিতভাবে দেখে নিই এবং কী কী সেখানে বলা হয়েছে সেগুলো একটু দেখে নিই। তো আপনারা এখন সেই নোটিশটি দেখতে পাচ্ছেন, যেটি 10 জুলাই পাবলিশ হয়েছে, অর্থাৎ গত পরশু দিন এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে স্পষ্ট বলেছে, আমরা যদি প্রথম পয়েন্টটি দেখি, কন্ডাক্ট অফ মার্চ 2020 সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি কোর্স পাবলিক এক্সামিনেশন রিশিডিউল টু কমেন্স ফ্রম 17 জুলাই 2020 অ্যান্ড ফার্দার পোস্টপোন নাও স্ট্যান্ড ক্যান্সেল। তো যেটা কি না মার্চ এপ্রিলের যে পরীক্ষাটা 17ই জুলাই রিশিডিউল করা হয়েছিল, সেটাকে ক্যান্সেল করা হলো বলে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে। সেকেন্ডলি, এখানে কিভাবে অ্যাসেসমেন্ট হবে সেটা পরে বলা আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এটাও বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই রেজাল্ট পাবলিশ করা হবে, 3 নম্বর পয়েন্টে। এছাড়া এটা বলা হয়েছে যে যারা পরবর্তীকালে বসতে চাইবে, যারা নিজেদের টেস্ট করতে চাইবেন, তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে এই পরবর্তী যে বলা যায় পাবলিক এক্সামিনেশন বা অন ডিম্যান্ড এক্সামিনেশন হবে, সেখানে কিন্তু আপনারা বসতে পাবেন। তবে সেক্ষেত্রে আপনারা সেই পরীক্ষাতে যা মার্কস পাবেন সেটাকেই ফাইনাল বা চূড়ান্ত হিসেবে ধরা হবে। শুধুমাত্র যারা ইচ্ছুক তারাই বসতে পারবেন, সকলকে বসতে হবে না। যারা বসতে না চাইবেন তাদের না বসলেও হবে, তাদেরকে কিন্তু যে অ্যাসেসমেন্ট পদ্ধতি পরে বলা হয়েছে সেখানে আমি আসছি। তো সেই পদ্ধতি অনুসারে আপনাদেরকে মার্কস দেওয়া হবে। তো দেখুন এখানে কি অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট অফ স্কিম মানে আপনাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে বলছে। যারা সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি ক্ষেত্রে প্রথম পয়েন্টে এটা বলা আছে যে তিনটে সাবজেক্টে এর আগে পাস করেছিলেন, সরি চারটে সাবজেক্টে যারা পাস করেছিলেন, তো তাদের ক্ষেত্রে লাস্ট যে বেস্ট অফ থ্রি যেটা হবে, বেস্ট অফ থ্রি পারফরমেন্স, অর্থাৎ যেটা যে তিনটে সাবজেক্টে সব থেকে বেশি পেয়েছেন সেইটার অ্যাভারেজ করা হবে। এবং যে পরীক্ষায় আপনি মার্চ এপ্রিলে বসতে চলেছিলেন সেই পরীক্ষার নম্বর হিসেবে সেটাকে গণ্য করা হবে থিওরি পেপারের। আর অ্যাজ ইউজুয়াল যা আপনার বলা যায় টিএমএ বা প্র্যাকটিক্যাল, সে নাম্বার তো আলাদাভাবে যোগ হচ্ছেই, শুধু থিওরির নাম্বারটা হবে যারা এর আগে চারটে সাবজেক্টে পাস করে গেছেন আগের পাবলিক এক্সামিনেশনগুলোতে। তো তাদের ক্ষেত্রে সেই চারটের মধ্যে বেস্ট অফ থ্রিকে ধরা হবে, গড় করা হবে, এবং সেই গড় নাম্বারটা আপনাকে যে এক্সামে মার্চ এপ্রিলে আপনি যে এক্সামটি দিতে চলেছিলেন সেই এক্সামের নম্বর হিসেবে, থিওরি নম্বর হিসেবে দেওয়া হবে। সেকেন্ড যে পয়েন্টটা বলা আছে, সেখানে বলা হচ্ছে যারা তিনটে সাবজেক্টে এর আগে পাস করে আছেন তাদের ক্ষেত্রে বেস্ট অফ টু ধরা হবে, এবং একইভাবে সেই বেস্ট অফ টু এর গড় করা হবে, এবং সেই গড় নাম্বারটা মার্চ এপ্রিলে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষায় আপনারা যে পরীক্ষায় বসতে চলেছিলেন সেই পরীক্ষার নম্বর হিসেবে গণ্য করা হবে। এবং এখানে এর পরে যে 3 নম্বর পয়েন্টটা, আমার একটু কনফিউশন আছে এই পয়েন্টটা নিয়ে, আমি পুরোপুরি ক্লিয়ার নয়, তাও যতটুকু আমি বুঝেছি আমি একবার পড়ে শোনাচ্ছি এবং আপনাদেরকে বলার চেষ্টা করছি। বলছে ফর অল লার্নার্স হু হ্যাভ পাস্ট পারফরমেন্স ইন ওয়ান অর টু সাবজেক্ট, যাদের এর আগে একটা অথবা দুটো পরীক্ষাতে বলা যায় পাস হয়ে আছেন আপনারা, দেয়ার থিওরি পারফরমেন্স উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য অ্যাভারেজ পারফরমেন্স, তাদের থিওরি মার্কসটা ক্যালকুলেট করা হবে তাদের গড় নাম্বার অনুসারে, ইন থিওরি অফ লাস্ট থ্রি পাবলিক এক্সামিনেশন। এইখানটা আমার একটু কনফিউশন লাগছে যে এই লাস্ট থ্রি এক্সামিনেশন বলতে কি বোঝানো হয়েছে। এখানে যেটুকু আমার মনে হচ্ছে যে আপনাদের যে লাস্ট তিনটে সাবজেক্টে আপনি যেটা বলা যায় বসেছিলেন, লাস্ট থ্রি পাবলিক এক্সামিনেশনে বসেছিলেন শেষ তিনটে সাবজেক্টে, তো সেই তিনটে সাবজেক্টের জন্য কিন্তু আপনার সেই তিনটে সাবজেক্টের হিসেবে আপনাকে কিন্তু অ্যাভারেজ মার্কস দেওয়া হবে, আপনি যেটাতে মার্চ এপ্রিলে বসতে চলেছিলেন। আমি আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। যেটুকু আমি বুঝেছি এই লাইনটা থেকে যে আপনারা যে লাস্ট তিনটে পরীক্ষায় বসেছিলেন সেই তিনটে পরীক্ষার গড় করা হবে, এবং পাস করেছিলেন অবশ্যই, গড় করে আপনাদের নাম্বার দেওয়া হবে যারা একটা অথবা দুটো সাবজেক্টে পাস করে আছেন। এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে যারা একদম নতুনভাবে পরীক্ষা দিতে চলেছিলেন
কিন্তু পরীক্ষা দিতে পারলেন না এই করোনা পরিস্থিতির কারণে ক্যান্সেল হয়ে গেল তাদের জন্য। তাদের ক্ষেত্রে যে টিএমএ মার্কস এবং প্র্যাকটিক্যাল মার্কস রয়েছে সেই অনুসারে তাদের মার্কস দেওয়া হবে, যেটাতে আপনারা বসতে চলেছিলেন মার্চ এপ্রিলে, যে পরীক্ষাটা হলো না। তো আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এই রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করবে বলে জানানো হয়েছে, এই নোটিশেই জানানো হয়েছে, যাতে কিনা আপনাদের যে বলা যায় পড়াশোনার গতিটা সেটা থেমে না থাকে, সেটা চলনশীল থাকে। তো এই হচ্ছে নোটিশ। আশা করছি আপনারা আপনাদের যে ক্যান্সেল হবে কি পোস্টপন্ড হবে এই নিয়ে একটা চিন্তা ছিল সেটা কেটে গেছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে রাখতে পারেন।